প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা এখন শুনছেন গল্পের ঢালি বাই পামেলা গল্প পাঠে আমি রয়েছি পামেলা কয়েকদিন ধরে পড়ছিলাম কিরিটি সমগ্র থেকে নেওয়া একটি রহস্য উপন্যাস নাম রায়পুরের হত্যা মামলা আজকে পরবর্তী অধ্যায়গুলো পড়ে আপনাদের শোনাচ্ছি এই গল্পের প্রতিটি পর্ব আমি আমার কিরিটি প্লে লিস্টে শেয়ার করে দিয়েছি প্লে লিস্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন তাছাড়া দয়া করে আমাকে সাপোর্ট করার জন্যে আমার পাশে থাকার জন্যে বেল আইকন ক্লিক করে রাখবেন এবং দয়া করে সাবস্ক্রাইব করবেন তাহলে আসুন বন্ধুরা অধ্যায় পনেরো দিয়ে আজকের পঠন আমি শুরু করছি সুব্রতর মনে মনে খুব ইচ্ছে ছিল সমগ্র রাজবাড়ির অন্দর মহলটা একবার খুঁড়ে দেখে কিন্তু সুবিধা করে উঠতে পারিনি আজ পর্যন্ত এমন কোনো একটা ছলছুতো ও ভেবে পাইনি যাতে ওর ইচ্ছাটা পূর্ণ হতে পারে কিন্তু নৃসিংহ গ্রামে যাওয়ার আগে রাজবাড়ির ভিতর মহলটা ও একটিবার দেখতে চেয়েছিল এবং নিজের চোখে দেখার যখন কোনো সুবিধে নেই বিকাশের ওপরেই ওকে নির্ভর করতে হবে সেই কথাটা আজও বিকাশের কাছে উত্থাপন করবে আগে থেকেই ভেবে রেখেছিল ভৃত্য দু গ্লাস শরবত এবং কিছু ফল ডিশে করে সাজিয়ে নিয়ে এলো দুজনে কথাবার্তা বলতে বলতে শরবত পান করছিল এমন সময় রাজবাড়ির একজন কর্মচারী সাইকেল হাঁকিয়ে সেখানে এসে উপস্থিত হয়ে বিকাশের হাতে একখানা খাম দিল বাহাদুর পাঠিয়েছেন কি বাবা সতীশ বিকাশ ব্যগ্রভাবে প্রশ্নটা করতেই খাম ছেড়ে চিঠিটা পড়তে শুরু করে দিল চিঠিটা পড়তে পড়তে বিকাশের মুখ গম্ভীর হয়ে উঠল সুব্রত উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল কিসের চিঠি বিকাশবাবু এক্ষুনি আমাকে একবার উঠতে হবে মিস্টার রায় রাজা বাহাদুরকে কেবা কারা তার নিজের শয়নকক্ষে ছাতের ওপর ছুরি মেরে হত্যা করার চেষ্টা করেছিল কি বলছেন আপনি সুব্রত চমকে উঠল হ্যাঁ দেখুন দেখি কি ঝামেলা বিরক্তি মিশ্রিত কণ্ঠে বিকাশ বলল সতীশ স্তব্ধ হয়ে একপাশে আদেশের প্রতীক্ষায় দাঁড়িয়েছিল এতক্ষণ একটি কথাও বলেনি এবারে প্রশ্ন করল হুজুর আমি কি যেতে পারি হা যাও রাজা বাহাদুরকে বলো আমি এক্ষুনি আসছি সুব্রত জিজ্ঞাসা করল তা উনি কি বেশি আহত হয়েছেন না সে সম্পর্কে কিছুই লেখেননি কেবল অনুরোধ জানিয়েছেন এক্ষুনি একবার যেতে সতীশ সাইকেলে উঠছিল সহসা ঘুরে দাঁড়িয়ে সুব্রতর দিকে তাকিয়ে বলল অন্ধকারে আপনাকে ভালো চিনতে পারিনি স্যার রাজা বাহাদুর আপনাকেও যেতে বলেছিলেন কিন্তু আপনার বাসায় গিয়ে আপনাকে আমি দেখতে পেলাম না চাকরও বলতে পারলো না যে আপনি কোথায় গেছেন আচ্ছা ঠিক আছে তুমি যাও সতীশ আমি বিকাশবাবুর সাথেই আসছি সতীশ আর দ্বিতীয় বাক্য না করে পা গাড়িতে চেপে রওনা হলো বিকাশ চটপট প্রস্তুত হয়ে নিল দুজনে আর কোনো কালো বিলম্ব না করে রাজবাড়ির দিকে দ্রুত পা চালাল সুব্রত বিকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করল ব্যাপারটা যেন কেমন একটা মনে হচ্ছে না বিকাশ বিকাশবাবু রাজবাড়ির অন্দরে অচেনা লোক এসে স্বয়ং রাজা বাহাদুরকে ছুরির আঘাত করবে বাবু। আমিও তো কিছু বুঝে উঠতে পারছি না আচ্ছা চলুন গিয়ে দেখা যাক রাত্রি বোধ করি পৌনে নটা হবে রাত্রির কালো আকাশটা ভরে অসংখ্য হীরের কুচির মতো তারাগুলো ঝিলমিল করছে ছোট্ট শহর এর মধ্যেই নিঝুম হয়ে এসেছে রাস্তায় লোকজন বড় একটা দেখা যাচ্ছে না মাঝে মাঝে দু একটা কুকুরের ডাক শোনা যাচ্ছে রাস্তার দুপাশে কেরোসিনের বাতিগুলো টিম টিম করে জ্বলছে কারো মুখে কোনো কথা নেই দুজনে নিঃশব্দে পাশাপাশি এগিয়ে চলছিল সুব্রতর মনের মধ্যে অনেক কথাই ভেসে আসছিল ব্যাপারটা কিরকম গোলমেলে কেউ রাজা বাহাদুরকে হত্যা করার চেষ্টা করেছিল তাও রাজবাড়িতে অন্দরমহলে ঢুকে তাহলে আজ ওকে ছোট্টু সিং সিদ্ধির নেশা বেশি করেছে আশ্চর্য যা কিছু অঘটন ঘটছে সবই অন্তপুরের ভেতরে এতগুলো লোকের সতর্ক দৃষ্টি এড়িয়ে এত কেমন করে অন্তরপুরে প্রবেশ করবে না রহস্য ক্রমে ঘনীভূত হচ্ছে এক সময় বিকাশ চলতে চলতে সুব্রতকে লক্ষ্য করে বলল আপনাকে কদিন থেকে একটা কথা বলবো মনে করছিলাম কল্যাণবাবু কিন্তু রোজই ভুলে যাচ্ছি হ্যাঁ বলুন এর মধ্যে একদিন কিন্তু লাহিরির বাড়িটা আমি সার্চ করেছি তাই নাকি তা কবে সার্চ করলেন সে যেদিন খুন হয় তার পরদিন সকালে লাহির বাড়িটা গিয়ে আমি সার্চ করি আপনি কিছু পেলেন তবে আপনি হয়তো শুনলে আশ্চর্য হবেন বাবু। আমার সার্চ করার আগেই কোনো সহৃদয় ব্যক্তি সে বাড়িতে গিয়ে অনেক কিছু সার্চ করে এসেছেন আমার মনে হল তাই নাকি সুব্রত যেন কিছুই জানে না এইভাবে প্রশ্নটা করল হ্যাঁ ঘরের মধ্যে সমস্ত বাক্স প্যাটরা ডালাভাঙ্গা অবস্থায় পড়েছিল তা বাক্স প্যাটরার মধ্যে কিছু খুঁজে পেলেন না কতগুলো জামা কাপড় কিছু নগদ টাকা আর খানকতক পুরনো চিঠিপত্র এবং তাতেই আমার ধারণা যে বাড়ি চাকর বামন বাক্সগুলো ভাঙেনি বাইরে থেকে কেউ সকলের অলক্ষে যখন লাহিরি মৃতদেহ নিয়ে আমরা ব্যস্ত ছিলাম সেই পাখে কাজটা হাসিল করে চলে গেছে সুব্রত কোনো জবাব দিল না নিঃশব্দে পথ অতিক্রম করে চলল কিছুক্ষণ বাদে এক সময় প্রশ্ন করল হা ভালো কথা বিকাশ বাবু একটা জিনিসকে আপনি লক্ষ্য করেছিলেন এই পুরনো রাজবাড়ির ছাদ দিয়ে এক অংশ থেকে অন্য অংশে অনায়াসে যাতায়াত করা যায় কি বলছেন আপনি কই না তো হ্যাঁ বিকাশ বাবু ইতিমধ্যে এরা প্রাসাদের সামনে এসে পৌঁছে গেছে দুজনে মৃদু স্বরে কথাবার্তা চলছিল রাজবাটির ভেতরে এসে প্রবেশ করলো দুজনে আজ সদর এবং অন্দরের মধ্যবর্তী দরজাটা খোলাই ছিল এবং ছোট্ট সিং দরজার সামনে লাঠি দিয়ে প্রহরায় নিযুক্ত ছিল ওদের আসতে দেখে সেলাম জানালো অন্দরের আঙিনায় পা দিতেই ওদের কানে এলো উন্মাদ নিশানাথের কণ্ঠস্বর সাবধান সাবধান দ্যাট দ্যাট বয় বয় সাবধান সুব্রত থমকে দাঁড়িয়ে পড়ল আকাশে চাঁদ নেই কেবল তারা তারই মৃদু আলো আঙিনার উপর এসে যেন অপূর্ব একটা মৃদু আলো ছায়ার সৃষ্টি করেছে অতর্কিতেই তার মনে পড়ে গেল মাত্র কয়েকদিনের আগেকার একটি বিভৎস দৃশ্য ওই তো ওইখানে সতীনাথ লাহিড়ির বিষ জর্জরিত মৃতদেহটা ধনুকের মতো বেঁকে পড়েছিল তার অশরীরী আত্মা হয়তো এখনও নিঃশ্বাস ফেলে বেড়াচ্ছে কে জানে সহসা আবার নিশানাথের কণ্ঠস্বর শোনা গেল হমায় তোমরা বোকা ঠাউরেছ হ্যাঁ ভাবছ এ আগুন নিভবে না নিভবে না কিছুতেই নিভবে না ও বৌদি তোমার চোখে জল নেই কেন কেন কাঁদতে পারছো না কাঁদো কাঁদো একটু কাঁদো কেমন করে এ পাপ সহ্য করে আছো আজও দেখছো না সব পুরে খাড় হয়ে গেল রাত্রি স্তব্ধ অন্ধকার যেন গম গম করে উঠল নিশানাথের কণ্ঠস্বরে চলুন মিস্টার রায় বিকাশবাবুর ডাকে সুব্রত নিজেকে যেন সামলে নিয়ে পা বাড়াল ঘোরানো সিঁড়ি বেয়ে দুজনে এসে উপরে দালানে দাঁড়াতেই সামনে রাজা বাহাদুরের খাস ভিত্ত শম্ভুকে দেখা গেল আসুন বাবু রাজা বাহাদুর এই ঘরেই রয়েছেন ওরা বুঝল শম্ভু ওদের জন্যে অপেক্ষা করছিল সামনের ঘরটাই রাজা বাহাদুরের বসার ঘর বসার ঘরে প্রবেশ করলো দুজনে ঘরটার মধ্যে মৃত্যুর মতোই স্তব্ধতা একটা বড় আরাম কেদারায় সুবিনয় মল্লিক চোখ বুঝে আর হয়ে শুয়ে রয়েছেন ঘুমিয়ে পড়েছেন মনে হয় কোলের ওপর দুটো হাত জড়ো করা বুকে ও পিঠে পট্টি বাঁধা ওদের পায়ে শব্দে বাহাদুর চোখ মেলে তাকালে কে আমরা ও বাবু আচ্ছা বিকাশ বাবু রয়েছেন আসুন আসুন ব্যাপার কি বাহাদুর বিকাশবাবু প্রশ্ন করল বলছি বসুন দুজনে রাজা বাহাদুরের সামনাসামনি দুটো চেয়ারে উপবেশন করল একটুখানি থেমে রাজা বাহাদুর বললেন হে দেখুন এবারে আপনাদের আতদায়ের আক্রোশটা আমার উপরেই এসেছিল কিন্তু অল্পের জন্যে বেঁচে গেছি ব্যাপারটা তো কিছুই বুঝতে পারছি না রাজা বাহাদুর আপনারা জানেন হয়তো আমার শোবার ঘরের সামনে একটা ছোট খোলা ছাদ রয়েছে সন্ধ্যার দিকে অনেক সময় আমি সেই ছাদে একা ঘুরে বেড়াই আজও বেড়াচ্ছিলাম রাত্রি তখন বোধ করি আটটার বেশি হবে না হঠাৎ একটা পায়ে শব্দ পেলাম চোখ মেলে চেয়ে দেখার আগেই পিছন থেকে কে যেন আমার ছোড়া মারল কিন্তু অন্ধকারেই হোক বা আমার নাড়াচাড়ার জন্যেই হোক লক্ষ্যভ্রষ্ট হয়ে ছোড়াটা বাদিকের কাঁধের ওপর বিঁধে গেল তার সাথে সাথে আমিও বিদ্যুৎ পেকে সরে গেলাম আত তাই ততক্ষণই এক লাফে সিঁড়িতে গিয়ে পড়েছে আমার নাগালের বাইরে লোকটার পিছু পিছু আমি গেলাম বটে কিন্তু ধরতে পারলাম না তা তক্ষণি চাকর বাকরদের ডাকলেন না কেন সেটা আমার ভুল হয়ে গেছে আমি নিজেই ছুটতে ছুটতে সিঁড়ি পর্যন্ত আসলাম কিন্তু পর মুহূর্তে লোকটা যে কোথায় উধাও হয়ে গেল কোনো পাত্তা পেলাম না তারপরে অবশ্যই চাকরদের ডেকে খোঁজ করলাম কিন্তু বৃথা আত তাই ততক্ষণে পালিয়ে গেছে বিকাশবাবু বলল কিন্তু সত্যি যদি কেউ এসে থাকে রাজা বাহাদুর তাকে পালাতে হলে পালাতে হবে সেই নিচ দিয়ে আর তো অন্য কোনো পথ নেই আচ্ছা ছোট্টু সিং পালাতে দেখেনি এবারে প্রশ্ন করল সুব্রত না ছোট্টু সিং তো সন্ধ্যা থেকেই নিচে ছিল আশ্চর্য সুব্রত মৃদুস্বরে বলল বিকাশবাবু জিজ্ঞাসা করলো আবার আপনার বাড়ি চাকরদের প্রতি আপনার খুব বিশ্বাস তাই না রাজা বাহাদুর হ্যাঁ দারোগা বাবু আমি ওদের কাউকে সন্দেহ করতে পারি না একাধিক্রমে বহির্মহলে যারা অন্তত আট দশ বছর চাকরি করে তারাই পরে আমার অন্দরে স্থান পায় এবারের রেটাই নিয়ম তার মানে সন্দেহের বাইরে সুব্রত জিজ্ঞাসা করল হ্যাঁ সেটা আপনি বলতে পারেন আঘাতটা কি আপনার গুরুতর না বোধ হয় সেটা নয় করলান বাবু ডাক্তারকে ডাকতে পাঠিয়েছি এখনো এসে পৌঁছায়নি কোথায় নাকি বাইরে গেছে নিজেই শম্ভুকে দিয়ে ফার্স্ট এড নিয়েছি ঠিক এই সময় এক প্রকার হন্তদন্ত হয়ে ডাক্তার সোম ঘরে প্রবেশ করলেন তার হাতে ডাক্তারি কালো ব্যাগ আরে ব্যাপার কি বাহাদুর কী হয়েছে এত জরুরি তলব আমি তো বাড়িতে ছিলাম না এসে শুনলাম যে এক্ষুনি ওষুধপত্র নিয়ে আসতে হবে তা কি ব্যাপার এসো ডাক্তার মরতে মরতে বেঁচে গেছি রাজা বাহাদুর কাঁধের ব্যান্ডেজটা খুলতে লাগলেন আরে অপেক্ষা করুন আপনাকে ব্যস্ত হতে হবে না আমি হাতটা ধুয়ে আসছি যেটা করার আমি করব ডাক্তার বললেন পাশে অ্যাটাচ বাথরুম সেখানে ঢুকে হাত ধুয়ে ডক্টর সোম ব্যান্ডেজ খুলতে লাগলেন স্ক্যাপুলার ঠিক মাঝামাঝি একটা দেড় ইঞ্চি পরিমাণ ক্ষত চিহ্ন খুব বেশি রক্তক্ষয় হয়েছে বলে মনে হল না গোটা দুই স্টিচ দিয়ে চটপট ডাক্তার ব্যান্ডেজটা বেঁধে দিল টিটেনাস ইঞ্জেকশনও দিতে ভুল হল না রাজা বাহাদুর ডাক্তার সোমকে সমস্ত ব্যাপার খুলে বললেন ব্যাপারটা তো ক্রমে ঘোরালো হয়ে উঠছে রাজা বাহাদুর ডক্টর সোম বলতে লাগলেন একেবারে অন্তপুরের মধ্যে এরকম খুন জখম হতে শুরু করলো কার ওপরে কখন বিপদ নেমে আসে এটা তো কেউ বলতেই পারে না রাজা বাহাদুর যেন চিন্তিত হয়ে উঠেছে মুখে চিন্তার কালো ছায়া বিকাশ বলল দেখুন রাজা বাহাদুর আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি একবার আপনার স্বয়ন কক্ষটা আর তার চারপাশটা একটু ঘুরে দেখতে চাই হ্যাঁ স্বচ্ছন্দে দেখুন ঘুরে আসুন মৃদু ক্লান্ত স্বরে রাজা বাহাদুর বললেন আসুন কল্যাণবাবু বিকাশ ডাকল আমাকেও যেতে হবে আরে আসুন না একজোড়া চোখে চাইতে দুজোড়া চোখ অনেক বেশি ভালো আসুন হ্যাঁ যান কল্যাণবাবু ঘুরে দেখে আসুন বাহাদুর বললেন আগে আগে বিকাশ পিছনে সুব্রত ঘর থেকে নিষ্ক্রান্ত হলো সামনে একটা টানা বারান্দা পরপর তিনটে ঘর একটি রাজা বাহাদুরের বসার ঘর তারপরে তার লাইব্রেরি ঘর এবং সর্বশেষ তার স্বয়ন ঘর প্রত্যেকটি ঘরই বেশ প্রশস্ত এক ঘর থেকে অন্য ঘরে দুঘরের মধ্যবর্তী দরজা পথে ও বারান্দা দিয়ে যাতায়াত করা যায় শয়ন ঘরের পরে ছোট্ট একটা সিঁড়ি সিঁড়ি বেয়ে উঠলেই সামনে খোলা ছাদ ছাত্রীও বেশ প্রশস্ত ছাদের ওপর উঠলে দেখা যায় বাড়ির পশ্চাদ দিকটা চমৎকার একটা ফুলের বাগান বাগানের সীমানায় উঁচু প্রাচীর প্রায় দু সমান বাইরে থেকে কারো আসা একেবারেই সম্ভব নয় ওই ছাতের ওপর দাঁড়ালে পিছন দিকে তিনতলা ছাতও দেখা যায় ছাত্রী ভালো করে দেখে দুজনে আবার রাজা বাহাদুরের স্বয়নকক্ষে এসে প্রবেশ করল স্বয়নকক্ষের সামনের দিককার জানলা পথে অন্দর ও বাহিরের সংযোগস্থল প্রশস্ত আঙ্গিনাটি চোখে পড়ে এই জানলা পথেই সেদিন রাজা বাহাদুর বিষ জর্জরিত সতীনাথকে পড়ে থাকতে দেখেন সুব্রত তীক্ষ্ণ দৃষ্টিতে স্বয়ন কক্ষটি বেশ ভালো করে দেখতে লাগল ঘরে আসবাবপত্রের তেমন কোনো বাহুল্য নেই একটি দামি শয্যা বিছানো পালঙ্ক ঘরের এক কোণে একটি মাঝারি গোছের আয়রন সেফ একটি আয়না বসানো আলমারি ছোট ছোট দুটো বই ভর্তি ঘূর্ণায়মান বুকশেলফ দেওয়ালের গায়ে একটি দোনলা বন্দুক ঝুলানো একটি ছেলের টর্চ বাতি এবং দেওয়ালের কোণে একটি ছাতা বিকাশ পাশের লাইব্রেরি ঘরে গিয়ে ঢুকল একটু পরে সুব্রত সে ঘরে প্রবেশ করল অধ্যায় ষোল এই ঘর অন্য দুটি ঘরের থেকে আকারে একটু বড় এবং অন্য দুটো ঘরের চাইতে এই ঘরটি একটু বেশি রকম সাজানো গোছানো মেঝেতে দামি পুরু কার্পেট বিছানো রয়েছে আগাগোড়া আলমারিও রয়েছে বিশাল বড় প্রত্যেকটি আলমারিতে একেবারে ঠাসা বই মধ্যেখানে ছোট্ট একটি গোল টেবিল তার চারপাশে সোফা কাউচ ও চেয়ার পাতা ওরা দুজনে ঘুরে ঘুরে চারিদিক দেখছিল হঠাৎ কার যেন গলা শোনা গেল অত্যন্ত স্পষ্ট যেন ঠিক ওদের সামনে দাঁড়িয়ে কথা বলছিল অথচ দেখতে পারছে না তুমি ভাবছ আমি কিছু বুঝি না বৌদি তোমাদের ধারণা আমি পাগল হয়ে গেছি না পাগল আমি হইনি পাগল হয়েছ তোমরা আর পাগল হয়েছিল দাদা ওরা দুজনে চমকে পরস্পরের দিকে তাকালো ব্যাপারটা কেউ বুঝে উঠতে পারল না পরিষ্কার কণ্ঠস্বর শোনা যাচ্ছে অথচ কাউকে তো দেখা যাচ্ছে না এটা আবার কি ধরনের হেয়ালি একটু শুনেই তারা আবার বুঝতে পারল এটা নিশানাতের গলা মনে হচ্ছে দেয়াল ফুটো হয়ে কথাগুলো ওদের কানে আসছে তার তো যাওয়ার সময় হয়নি কিন্তু তবুও তাকে যেতে হলো প্রয়োজনে তাগিদে তবু তোমাদের কারো খেয়াল হয়নি কিন্তু আমি জানতাম হে আগুন সহজে নিববে না আগুন খান্ডব দাহনের মতো একে একে সব কিছু গ্রাস করবে বুঝেছ ঠাকুর পো একটু শান্ত হ একটু ঘুমানোর চেষ্টা করো মেয়েলি কণ্ঠ শোনা গেল আমি ঘুমাবো কি বলছো তুমি বৌদি ঘুম আমার আসবে না ঘুমলেই যত দুঃস্বপ্ন চোখের পাতার ওপর আমার ভিড় করে নাচে সংসারে অর্থই যত অনর্থের মূল এর চাইতে বড় শত্রু আর মানুষের বুঝি নেই তাই তো এই অর্থের বিষাক্ত হাওয়া থেকে পালিয়ে বেঁচেছিলাম ভাবছো হয়তো আমি পাগল মানুষ পাগলামি ঝোঁকে এ সমস্ত কথা বলছি কে পাগল নয় বলো তো তুমি পাগল আমি পাগল সবাই পাগল সুব্রত পাথরের মতো যেন স্থির হয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল আশ্চর্য কোথা থেকে আসছে কথাবার্তার আওয়াজ তবে কি ঘরের উপরে বা নিচে এমন কোনো ঘর আছে যেখান থেকে আওয়াজটা স্পষ্ট শোনা যাচ্ছে এটা কি রহস্য চকিতে একটা সম্ভাবনার কথা সুব্রতর মনের মধ্যে উঁকি দিয়ে যায় সুব্রত তীক্ষ্ণ দৃষ্টিতে ঘরের চতুর্দিকে চোখ বোলাতে থাকে কি দেখছেন অমন করে চারদিকে চেয়ে মিস্টার রায় বিকাশ মৃদু কৌতুক মিশ্রিত কণ্ঠে প্রশ্ন করল সুব্রত মৃদু হেসে জবাব দিল দেখছি বিকাশ বাবু। রায়পুরের রাজবাড়ির এই রহস্যময় দেওয়ালগুলো ওরা কথা বলে কি না তাছাড়া ছদ্মবেশের অনেক ল্যাঠা আর হাতে সময়ও খুব অল্প তদন্তের ব্যাপারে এমনি তাড়াহুড়ো করলে কিন্তু চলে না এবারে চলুন ও ঘরে যাওয়া যাক রাজা বাহাদুর আমাদের জন্য অপেক্ষা করছেন হ্যাঁ চলুন ও ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে ওরা রাজা বাহাদুরের বসার ঘরে এসে প্রবেশ করতেই রাজা বাহাদুর প্রশ্ন করলেন দেখা হলো দারোগা বাবু হ্যাঁ হলো কিছু বুঝতে পারলেন না রাজা বাহাদুর রাত্রি পায়ে এগারোটা বাজে আজকের মতো আমি বিদায় নিচ্ছি কাল পারি তো সকালের দিকে একবার আসবো আচ্ছা বেশ একবার কেন যতবার খুশি আসুন না সবসময় আমার ঘরের দরজা আপনার জন্যে খোলা থাকবে কোনো সংকোচ করবেন না তারপর সহসা সুব্রতর দিকে তাকিয়ে বললেন কল্যাণবাবু আপনি যাবেন না একটু অপেক্ষা করুন আপনার সাথে একটু কথা আছে আচ্ছা ঠিক আছে কল্যাণবাবু আপনি পরেই আসবেন আমি আসছি তাহলে নমস্কার জানিয়ে বিকাশ সান্নাল চলে গেল ডক্টর সোম আগেই বিদায় নিয়েছিলেন বসুন কল্যাণবাবু রাজা বাহাদুর অদূরে একটা চেয়ার নির্দেশ করলেন সুব্রতকে একটু চুপ করে থেকে রাজা বাহাদুর সুবিনয় মল্লিক বললেন সংসারে আপনার কে কে আছে মিস্টার রায় সুব্রত মৃদু হেসে বলল সেদিক দিয়ে আমি একদম ঝাড়াহাত পা রাজা বাহাদুর আপনার একদিনের কাজে আমি বিশেষ সন্তুষ্ট হয়েছি কল্যাণবাবু আপনি শুধু কর্মঠ পরিশ্রমী নন বুদ্ধিমান এবং পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন আপনাকে এখন আমি পরিপূর্ণ বিশ্বাস করি তাই আমি বলছি আপনারা হয়তো জানেন না এ সমস্ত কিছুর মূলে আছে একটা প্রকাণ্ড ষড়যন্ত্র এবং আমার বিরুদ্ধে সেই ষড়যন্ত্র চলছে দেখলেন তো আমার জীবনের ওপর অ্যাটেম্পট হয়ে গেল একটু থেমে আবার বললেন অবশ্যই এতটা আমি ভাবিনি বাবু কিন্তু এবারে আমায় সাবধান হতে হবে হাততায় জিঘাংসা কখন যে কোন পদ দিয়ে নেমে আসবে সেটা বুঝতে পারছি না তবে যদি বলেন প্রস্তুত থাকার কথা আমি থাকব আমার হয়েছে কি জানেন শাখের করাত আগে পিছে দুদিকেই কাটে অর্থের মতো এত বড় অভিশাপ আর কোথাও নেই কথাটা বলে রাজা বাহাদুর একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন সুব্রত বিস্মিত কম হয়নি উচ্ছ্বাসের মুখে কাউকে বাধা দেওয়া উচিত নয় বলে সুব্রত এটা জানে তাই কোনো কথা না বলে চুপ করে রইল রাজা বাহাদুর বলতে লাগলেন জানি না আপনি আমাদের রাজবাড়ির এই ভয়াবহ হত্যা মামলা সম্পর্কে জানেন কি না আমার ছোট ভাই সুহাসের হত্যার ব্যাপারে খবরের কাগজে হয়তো পড়ে থাকবেন তবু সমস্ত আসল ব্যাপার আপনি জানেন না রাজা বাহাদুরের কণ্ঠস্বর সহসা অশ্রুরুদ্ধ হয়ে উঠল এত বড় লজ্জা এত বড় অপমান এই কলঙ্ক জীবনে বুঝি যাবে না আপনি বুঝতে পারেন ভাইয়ের হত্যা ব্যাপারে ষড়যন্ত্রের অভিযোগে কাঠগড়ায় গিয়ে আমাকে দাঁড়াতে হয়েছে উকিলে সওয়ালের জবাব দিচ্ছিলাম আমি আপনি অনুমান করতে পারেন দিনের পর দিন সেই কি দুঃসহ মর্ম পীড়া পৃথিবীর সবাই আমার মুখের দিকে তাকিয়ে হাসছে আমার বিমাতা পর্যন্ত ঘৃণায় আমার কাছ থেকে দূরে সরে গেছেন উত্তেজনায় রাজা বাহাদুর উঠে দাঁড়ালেন আমি ভুলতে পারছি না বাবু। আমি সে সমস্ত কথা কিছুতেই ভুলতে পারছি না হেই বুকের মাঝখানে সমস্ত কথা আমার দাগ কেটে বসে রয়েছে কিন্তু সেটা তো মিথ্যা রাজা বাহাদুর সেটা তো মিথ্যা প্রমাণিত হয়েছে শান্ত কণ্ঠে সুব্রত বলল রাজা বাহাদুর জবাবে মৃদু হাসলেন প্রমাণ হ্যাঁ সেটা হয়েছে বই কিন্তু বাইরের অপরিচিত আর দশজন লোকের কাছে তার মূল্য কতটুকুনি বলুন তো আমার নির্দোষিতা আইনের চোখে প্রমাণিত আজও হয়নি আদালত বলছে প্লেগের বিষ প্রয়োগে তাকে আমি হত্যা করেছি আর এই ষড়যন্ত্রের মধ্যে আমিও একজন মূল পাণ্ডা ছিলাম ঠিক বাবু কী লজ্জা কী ঘৃণা আপনি ভাবতেও পারবেন না আর সব চাইতে মজার ব্যাপার কি জানেন হে সম্পত্তির ওপর আমার এতটুকু লোভ নেই সর্ব সর্বপ্রকার দাবি দাওয়া আমি হাসি মুখে পরিত্যাগ করতে রাজি আছি এখনই এই মুহূর্তে যে জিনিস চুকে বুকে গেছে কেন আবার দুঃখ পাচ্ছেন রাজা বাহাদুর সুব্রতর কণ্ঠে সহানুভূতি জেগে ওঠে আচ্ছা বাবু আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলুন আমি কিছুদিনের জন্য বিশ্রাম চাই আমার অবর্তমানে একমাত্র লাহিরি প্রতি আমি বিশ্বাস রাখতে পারতাম কিন্তু তার আকস্মিক মৃত্যু আমায় যে কত বড় আঘাত করেছে তা কেউ জানে না বুঝবেও না তার হত্যার সাথে যেন আমার যাবতীয় মনের বল একেবারে শেষ হয়ে গেছে আজ তার অবর্তমানে আপনি আমার একমাত্র ভরসা সামান্য কয়েকদিনের পরিচয় বুঝেছি যে আপনাকে সত্যি বিশ্বাস করা যায় আর একটা কথা আজ আমি বেশ বুঝতে পারছি ঘরে বাইরে সর্বত্র আমার শত্রু আমি কাউকে বিশ্বাস করতে পারছি না বাবু আচ্ছা বেশ তো আপনি না হয় কিছুদিন কলকাতা থেকে ঘুরেই আসুন না এদিককার যা দেখাশোনা আমি সব করব আপনি কিচ্ছু ভাববেন না তা কবে আপনি যেতে চান বলুন আমি ভাবছি পাঁচ সাত দিনের মধ্যেই বার হয়ে যাব আচ্ছা বেশ তাহলে আমি নিসিংহ ঘামটা একবার ঘুরে আসি আমি এলে আপনি যাবেন আচ্ছা রাজা বাহাদুর অনেক রাত্রি হল আপনার অসুস্থ শরীর আপনি বিশ্রাম নিন রাজা বাহাদুরের কাছ থেকে বিদায় নিয়ে সুব্রত সে রাত্রির মতো উঠে দাঁড়ালো রাত্রি বোধ করি সাড়ে এগারোটা কি পৌনে বারোটা হবে সুব্রত অন্য মনুষ্ক ভাবে রাজা বাহাদুরের ব্যাপারটা ভাবতে ভাবতে পথ চলছিল একান্ত অপ্রত্যাশিত ভাবে রাজা বাহাদুর সুবিনয় মল্লিক সহসা নিজেকে যেন উদ্ঘাটিত করে দিলেন আজকে যে ঘটনা ঘটল তাতে করে সুব্রতর অন্তত একটা কথাই মনে হচ্ছিল আততাই যেই হোক না কেন রাজবাড়ির মধ্যে গতিবিধি তার রয়েছে এবং রাজবাড়ির সমস্ত গলি ঘুজি তার চেনা যার ফলে সে খুব সহজে রাজা বাহাদুরকে আহত করে পালিয়ে যেতে পেরেছে কিন্তু পালালো কোন পথ দিয়ে ছাদ দিয়ে তো পালানোর কোনো উপায় নেই আর তাতেই মনে হয়ে গেছে যে রাজা বাহাদুরের স্বয়ন কক্ষের ভেতর দিয়েই বোধ হয় পালিয়েছে প্রবেশও হয়তো সেই পথেই করেছিল তারপর নিশানাথ তাকে কি বন্দি করে রাখা হয়েছে না নিশানাতে বিকৃত মস্তিষ্কের উন্মাদ কল্পনা মাত্র কিন্তু নিশানাতে স্বগত উক্তিগুলো সেগুলোকে তো বিকৃত উক্তি বলে মনে হয় না বাড়ির বারান্দার সামনে এসে সুব্রত চমকে উঠল অন্ধকারে বারান্দার উপরে ইজি চেয়ারে কে যেন অস্পষ্ট ছায়ার মতো শুয়ে তার মুখে প্রচলিত সিগারের লাল অগ্র অগ্রভাগটি যেন জন্তুর চোখের মতো জ্বলছে অন্ধকারের বুকে সুব্রত আশ্চর্য হল কে কে শুয়ে তার আগেই প্রশ্ন ভেসে এলো কে না নাকি হরে কিরিজি কখন এলি সুব্রত আনন্দে উৎফুল্ল হয়ে উঠল দিন তিনেক আগে কি বলছিস তুই তিন দিন হলে এসেছিস কোথায় ছিলিস হারাধনের ওখানে আত্মগোপন করেছিলাম সুব্রত পাশের একটা মোরার ওপর উপবেশন করল তা হঠাৎ হারে চলে এলাম কারণ বুঝতে পারছি আর খুব বেশি দেরি নেই একটা কিছু আবার ঘটতে চলেছে হ্যাঁ রে কিরিটি আমারও তাই মনে হয় তাছাড়া আজ ব্যাপার অনেক দূর এগিয়েছে সুব্রত সংক্ষেপে আজ সন্ধ্যায় রাজা বাহাদুরের ওপরে আক্রমণের ব্যাপারটা খুলে বলল কিরিটি সমস্ত শোনার পরেও একটু বিচলিত বোধ করল না ওর ভাব দেখে সুব্রতর মনে হল ও একটুও আশ্চর্য হয়নি আলস্যে একটা আড়মোড়া ভাঙতে ভাঙতে কিরিটি বলল থাক ও সমস্ত কথা সুব্রত রাত অনেক হলো তো শ্রীমান থাকোহরিকে দুজনের মতো রান্নার কথা বলে দিয়েছিলাম খোঁজ নে রান্না হলো কিনা ওহ বড্ড খিদে পেয়েছে রে সুব্রত উঠে গেল খোঁজ নেওয়ার জন্যে থাকোহরি জানালো রান্না তৈরি আচ্ছা ঠিক আছে তাহলে আর দেরি করিস না আমাদের খেতে দে সুব্রত বলল আহারাদির পর ক্যাম্প খাট্টার ওপর শয্যা বিছিয়ে কিরিটি টান টান হয়ে শুয়ে সিগারে অগ্নিসংযোগ করলো তোর ব্যাপারটা কি মনে হয় কেডিটি সুব্রত প্রশ্ন করল কোন ব্যাপার কেন আজকের রাজা বাহাদুরের ব্যাপারটা জিওমেট্রির অ্যাকসামগুলো তুই নিশ্চয়ই ভুলে গেছিস থিংস উইচ আর ইকুয়াল টু দ্য সেম থিং আর ইকুয়াল টু ওয়ান অ্যান্ড মানে মানে সেই শুরুর থেকে আজকের ঘটনা পর্যন্ত যদি মনে মনে বিচার করার চেষ্টা করিস তাহলে দেখবি সব এক সূত্রে গাথা রায়পুরে ছোট কুমার সুহাস যাদের বা যার পরিকল্পনা মাফিক নিহত হয়েছে সতীনাথ লাহিরও তাদের প্ল্যান অনুযায়ী মৃত্যুবান খেয়েছে কিন্তু তোদের রাজা বাহাদুরের ব্যাপারটা একেবারে অন্য রকম একটা জিনিস আমার খটকা লাগছে হ্যাঁ রে হঠাৎ কিরিটি কথার মোড় ফিরিয়ে অন্য বিষয় চলে এলো রাজা বাহাদুরের শোবার ঘর আর নিশানাথ যে ঘরে থাকেন দুটো ঘর কি একই তলায় বাড়িটা তো সবসময় তুই তিনতলা লিখেছিলিস দোতলায় রাজা বাহাদুর থাকেন আর তো কি দোতলার মানে থাকেন উনি কোন ঘরে থাকে সেটা ঠিক জানি না কিরিটি তবে যতদূর অনুমানে হয় যে নিশানাথের ঘর দোতলায় বা তিনতলায় নয় দোতলা তিনতলার মাঝামাঝি কোথাও কিরিটি সুব্রতর কথায় হেসে ফেলল কি বলছিস তুই মাঝামাঝি মানে শূন্য ঝুলছে নাকি আমার তো সেটাই মনে হয় কিরিটি কথাটা বলে সুব্রত নিশানাতের কথাগুলো সুবিনয় মল্লিকে লাইব্রেরি ঘরে দাঁড়িয়েও কেমন স্পষ্টভাবে শুনতে পেয়েছিল সেটা বলল সুব্রত শেষের কথাগুলো শুনে কিরিটে হঠাৎ চেয়ারটার ওপর বসে পড়ল তাই নাকি কথাগুলো স্পষ্ট শোনা গেল তাহলে তো মনে কোনো খটকা নেই হুম রাজা বাহাদুরে আহত হওয়াটা খুবই স্বাভাবিক এখন দেখছি তাহলে বোধ খুনির আসল প্ল্যানটা ঠিক অন্য রকম ছিল তা হ্যাঁ রে নৃসিংহ গ্রামে এখন যাওয়াটা ঠিক হবে তো কিরিটি আবার অন্য কথায় ফিরে এলো হ্যাঁ আমি পরশুই যাচ্ছি আজ সে সম্পর্কে কথা হয়েছে রাজা বাহাদুরের সাথে ঠিক আছে তাহলে আর দেরি না করে নৃসিংহ গ্রামটা চটপট সার্ভে করে আয় দু একটা সূত্র হয়তো সেখানে পেলেও পেতে পারিস আচ্ছা কিরিটি তোর কি মনে হয় এই গ্রামের মধ্যে সত্যি কোনো জট জটপাকি রয়েছে আরে ভুলে যাচ্ছিস কেন সুব্রত এই বিরাট হত্যাকাণ্ডের ব্রিজ ওইখানেই ছিল ভেবে দেখ তো শ্রীকণ্ঠ মল্লিক ওখানে অদৃশ্য আততায়ীর হাতে নিহত হন তারপর সুদীনের পিতা তিনিও তো ওখানেই নিহত হয়েছে। দুটো ঘটনা সামান্য কয়েক মাসের ব্যবধানে মাত্র ঘটেছে আমি এখানে তাড়াতাড়ি ছুটে এসেছি তার কারণ আমি ভেবেছিলাম যে তোর বুঝি চাকরি ফুরালো কেননা তোর আসল পরিচয় আর গোপন নেই তুই ধরা পড়ে গেছিস কি বলছিস তুই কিরিটি মানে মানে তা এখনো তো সে সম্পর্কে কোনো সন্দেহ রয়েছে বৎস তুমি ধরা পড়েছ এবং তোমার ওপর আসল হত্যাকারী সদা সতর্ক দৃষ্টিও রয়েছে যেন কি করে বুঝলি তুই তোমার মতো সকলের অজ্ঞাতে যখন তুমি সতীনাথ ভবনে সৎকার্যে ব্যস্ত ছিলে ছাতের ওপরে যে মূর্তির আবির্ভাব হয়েছিল তিনি আমাদের রহস্যের আসল মেঘনাথ এবং তার দৃষ্টি সর্বক্ষণ তোর উপরেই রয়েছে তাছাড়া তুই বোধহয় জানিস না তুই যে কারণে সতীনাথ ভবনে আবির্ভূত হয়েছিলিস ঠিক সেই একই কারণে সেই মহাত্মাও সেখানে আবির্ভূত হয়েছিল ওই একই সময় তারপর তোর মনে পড়ছে তোর ঘরে একদা কোন মহাত্মার আবির্ভাব ঘটেছিল এবং তোর গোপন চিঠিপত্র হাতিয়ে নিয়ে সেদিন কে চলে গিয়েছিল একই ব্যক্তি সেই দিনই তোর আসল পরিচয় পরিস্ফুট হয়ে গেছে কথাগুলো নিঃশব্দে সুব্রত শুনে গেল তাহলে চিন্তার কোনো কারণ নেই মহাপুরুষটি জানে না তার পশ্চাতে একা সুব্রতই নয় আরও একজন রয়েছে যার চোখে দৃষ্টি এড়ানো তার পক্ষে শুধু কষ্টকরই নয় দুঃসাধ্য যে জিনিসটা সে হয়তো পরে তার বিবেচনা বা বুদ্ধির দ্বারা সমাধান করতে সক্ষম হয়েছে সেটা কিডিটি রায় তোকে এখানে পাঠানোর আগেই এমনটি হলে কি করতে হবে সেটা ভেবে রেখেছিল এবং সেই মতো কাজও করেছে সিগার প্রায় নিঃশেষিত হয়ে এসেছিল কিরিটি আর একটা নতুন সিগারে অগ্নিসংযোগ করলো অধ্যায় সতেরো ঘরের মধ্যে ইতস্তত কিরিটি পায়চারি করছিল আর সুব্রত ভাবছিল ব্যাপার এখন যা বোঝা যাচ্ছে তাতে করে মনে হচ্ছে তার কাজের সমস্ত প্ল্যান ভেসতে গেল কিরিটির মুখের দিকে চাইলে বোঝা যায় বর্তমানে সে কোনো গভীর চিন্তায় আচ্ছন্ন রাত্রি প্রায় দুটো হল সুব্রত দু চোখের পাতায় ঘুম জড়িয়ে আসছে সে শয্যার ওপর টান টান হয়ে শুয়ে পড়ল সুব্রত চোখের পাতায় ঘুম নেমে আসলো কিরেটির চোখে কিন্তু ঘুম নেই ক্যামখাটের ওপরে কাত হয়ে শুয়ে একটা সিগারে অগ্নিসংযোগ করে টানতে লাগলো বাইরে চৈত্রের রাত্রি শেষ হয়ে আসছে রাত্রের অন্ধকারে ক্রমশ অস্পষ্ট ভোরের আলো যেন ফুটে উঠেছে রাত্রি শেষের আবছা আলোয় পৃথিবী অস্পষ্ট কেমন যেন অচেনা ঘুম আর হবে না এটা ঠিক এক সময় কিরিটি খাটের ওপর উঠে বাইরে বারান্দায় এসে দাঁড়ালো বারান্দার একপাশে আগা গোড়া চাদর মুড়ি দিয়ে থাকোহরি ঘুমাচ্ছিল চায়ের পিপাসা পেয়েছে এক কাপ চা হলে মন্দ হতো না কিরিটি মৃদু ঠেলা দিয়ে ডাকল থাকুহরি থাকোহরি সামান্য ঠেলাতেই হরি ঘুম ভেঙে গেল ধর্মর করে উঠে বলল। আহা। এক কাপ চা খাওয়াতে পারো থাকোহরি থাকোহরি উঠে মাথা নেড়ে সম্মতি জানিয়ে রান্নাঘরের দিকে চলে গেল একটু পরে সুব্রত ঘুমটা ভেঙে গেল চারিদিকে অন্ধকার কেটে গিয়ে আরও আলো স্পষ্ট হয়ে উঠেছে বারান্দায় কিরিটি আপন মনে পায়চারি করছিল সুব্রত বাইরে এসে দাঁড়ালো। সুব্রতর পায়ের শব্দে পায়চারি থামিয়ে কিরিটি বলল ঘুম হলো কল্যাণ বাবু হ্যাঁ তা তুই পাইচারি করে সারাটা রাত জেগে কাটালি আমার ঘুম এলো না কি করব বলতো ঠাকুহরি এক কাপ ধুমায় তো গরম চা নিয়ে সামনে এসে দাঁড়ালো কিরেটি পরম আগ্রহ ভরে হরির হাত থেকে গরম চায়ের কাপটা নিতে নিতে স্মৃতভাবে বলল বাঁচালে বাবা সুব্রত বলল আমি হাতটা ধুয়ে আসছি কুয়োতলার দিকে সে চলে গেল বেলা তখন প্রায় সাতটা ভোরে সোনালি রোদ চারিদিকে লুটিয়ে পড়েছে অকারণে মনটা যেন আনন্দে ভরে উঠল সুব্রত ও কিরিটির ভেতরে কথাবার্তা চলছিল আমাকে এখানে আচমকা আসতে দেখে তুই নিশ্চয়ই খুব অবাক হয়েছিস সুব্রত কিন্তু না এসে কোনো উপায় ছিল না চারিদিকে ক্রমে জট পাকিয়ে উঠেছে তবে আমি আত্মগোপন করেই থাকবো যদি চো খুব একটা প্রয়োজন ছিল না বর্তমানে তবুও আমি থাকবো একটু থেমে সুব্রতর মুখের দিকে চেয়ে কিরিটি আবার বলতে থাকে তুই যখন প্রথম এখানে আসিস আগাগোড়া সমগ্র ব্যাপারটা ঠিক এই রকম রূপ নেয়নি পরে একটু একটু করে ঘটনাচক্রে বর্তমান পরিস্থিতিটা এসে দাঁড়িয়েছে আর আমাদেরও সেইভাবেই এগোতে হবে তা তুই এখানে আসার পর কোন নতুন সূত্র পেয়েছিস এখানে আসার পর তো পেয়েছি তবে তোর চিঠিতে আমি আগেই পেয়েছিলাম তা সতীনাথের হত্যাকারী কে সেটা বুঝতে পেরেছিস ঠিক কে সেটা বুঝতে না পারলেও কার দ্বারা সেটা সম্ভব হতে পারে সেটা বোধহয় বুঝতে পেরেছি এবং সেদিক দিয়ে যদি বিচার করিস তবে খুনি কে সেটা হয়তো তুইও বুঝতে পারবি কিরিটির কথায় মনে হলো সুব্রত যেন একটু উদ্গ্রীব হয়ে উঠল কিন্তু কোনো কিছু বলল না কিরিটি আবার বলতে থাকে যাক সে কথা আমাদের এখন প্রথম কাজ হচ্ছে তোকে প্ল্যান মাফিক কাল নৃসিংহ গ্রামে যেতে হবে এবং সেখানে গিয়ে যথাসম্ভব চারিদিক দেখবি যদি কোনো সূত্র পাস সেটাও নিবি আর তুই ফিরে এলে আমি এখানকার তল্পিতল্প গুটাবো কলকাতায় এখনো আমাদের কিছু কাজ বাকি রয়েছে বুঝলি তারপর যেতে হবে সুদূর বোম্বাই হ্যাঁ দেখ নৃসিংহ গ্রামের কাছারি বাড়ি আর তার আশপাশ খুব ভালো করে পরীক্ষা করব কেননা দুটো খুন ওই কাছারি বাড়িতেই হয়েছিল এবং সেখানকার পুরনো কর্মচারীরা এখনও বদলায়নি সবাই রয়েছে যতদূর জেনেছি নৃসিংহ গ্রামের কাছারি বাড়িতে শিবনারায়ণ বলে যে বৃদ্ধ নায়ব রয়েছেন অনেক দিনকার লোক বয়স তার পঞ্চাশ থেকে পঞ্চান্ন মধ্যে অত্যন্ত বলিষ্ঠ এবং তৎপর উনি বিয়ে করেননি একটা চোখ নাকি তার কানা পাথরের অক্ষি গোলক বসানো স্থানীয় যে কয়েক ঘর সাঁওতাল বাউরি রয়েছে রাজা বাহাদুরের তারা খুব বিশ্বাসভাজন লোক এক কথা শিবনারায়ণে তাদের প্রতি অখণ্ড প্রতাপ রায়পুরের বর্তমান রাজা বাহাদুরের পিতা রাজা বাহাদুর অসময় মল্লিক তার পিতার মৃত্যুর কয়েক বছর আগে স্টেটের কয়েকজন পুরনো কর্মচারীকে বাবার সাথে ঝগড়া বিবাদ করে কতকটা জেদাজেদি করে কর্মচ্যুত করে নতুন কয়েকজন কর্মচারী বহাল করেছিলেন তাদের মধ্যে শিবনারায়ণ চৌধুরী নৃসিংহ গ্রামের অন্যতম তারপর থেকে শিবনারায়ণ ওখানেই চাকরি করছেন আর সতীনাথ লাহেরি সুব্রত প্রশ্ন করল না সতীনাথ সুবিনয় মল্লিকের নিযুক্ত লোক আমি নৃসিংহ গ্রামে যেতাম ছদ্মবেশে কিন্তু শিবনারায়ণ আমাকে চিনে ফেলতে পারে তাই সেখানে তোকেই যেতে হবে কি বলছিস তুই শিবনারায়ণকে তুই চিনিস সুব্রতর কণ্ঠে বিস্ময় হ্যাঁ আমি চিনি সেটা একটা অতীত কাহিনী অন্য সময় বলবো তবে ঠিক পরিচয় না থাকলেও সে আমার নাম শুনেছে শিবনারায়ণের একটা ছোট ভাই ছিল তার নাম হচ্ছে নরনারায়ণ শিবনারায়ণের চাইতে প্রায় দশ এগারো বছরের ছোট পরিচয়টা আমার তার সাথেই ছিল বেশি তার মানে তার মানে অতীতে একবার তার সাথে আমায় মুখোমুখি দাঁড়াতে হয়েছিল তাই নাকি তা সে কোথা বর্তমানে তিনি ছ সাত বছর হল গত হয়েছেন কোনো একটি খুনের দায় নরনারায়ণ ধরা পড়েছিল কোর্টে যখন বিচার চলছিল এই সময় জেল ভেঙে পালাতে গিয়ে গুলি খেয়ে প্রাণ হারায় সাধারণত প্রহরীদের হাতের নিশানা অব্যর্থ হয় না কিন্তু কি জানি নরনারায়ণের বেলায় ইট ওয়াজ আ সাকসেস বোধহয় ওইভাবেই তার মৃত্যু ছিল এ সমস্ত কথা তুই তো আমাকে জানাস আমার মনে ছিল না রে পুরোনো ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে কয়েকদিন আগে সমস্ত জানতে পারলাম আর হ্যাঁ একটা কথা তোকে বলি খুব স্পষ্ট করে সেখানে গিয়ে একটা কথা সর্বদা মনে রাখবি গোখ্র সাপে চাইতেও সাংঘাতিক ওই শিবনারায়ণ চৌধুরী খুব হিসেব করে পা ফেলবি সামান্য এতটুকুনি ভুল হয়েছে কি আর রক্ষে নেই সঙ্গে সঙ্গে মৃত্যু ছবল দেবে দ্বিতীয় পর্ব অধ্যায় এক যেদিনের কথা বলছিলাম সেই দিনই দ্বীপপ্রহরের দিকে আবার সুব্রত কিরিটির মধ্যে সকালের আলোচনারই রেশ চলছিল কিরিটি বলছিল তোদের হারাধন জগন্নাথের দাদু মনে হয় লোকটা অনেক কিছু জানে কিন্তু শোক তাপে জর্জরিত হয়ে একেবারে নিজেকে গুটিয়ে ফেলেছে আর মাথায় হয়তো সামান্য বিকৃতিও ঘটেছে তবে সেটা কিছু নয় এককালে নাম করা আইনজীবী ছিল তুই জানিস না আর তোকে আমি বলিওনি হারাধানের সাথে ইতিমধ্যে আমার বেশ পরিচয় হয়েছে এখানে আসার পর দিন দুই গোপনে হারাধানের ওখানেই আমি ছিলাম সে তো বলেছি তোকে যাক প্রথমটায় সে ধরা দিতে চায়নি কিন্তু যেই মুহূর্তে তার দুর্বলতায় আমি আঘাত করলাম সেই মুহূর্তে আমার কাছে সম্পূর্ণভাবে মেলে ধরল তার সব চাইতে বড় দুর্বলতাটা টের পেতে আমার খুব একটা বেশি সময় লাগেনি মাত্র ঘন্টা চার পাঁচ লেগেছিল শ্রীকণ্ঠ মল্লিকের পিতা আর হারাধন মল্লিকের পিতা হচ্ছে সহোদর ভাই কিন্তু হারাধনের পিতা তার পিতা সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছিলেন আর হারাধন সে কথাটা আজও বলতে পারেনি একটা অদৃশ্য ক্ষতের মতো সেটা তার বুকের মধ্যে রয়ে গেছে কথা প্রসঙ্গে বুঝতে পেরে সেই ব্যথার জায়গাতেই আমি আঘাত দিলাম তারপর তো যা বলার বলতে শুরু করলো টাকা পয়সার প্রয়োজন বা অভাব আস্তা নেই বটে কিন্তু এক সময় যে অর্থ কোনো একটা অজ্ঞাত কারণে হাত পিছলে নাগালের বাইরে চলে গিয়েছিল সেই শোকটা আজও মন থেকে মুছে যায়নি হারাধনে যতটা নয় তার চাইতে ঢের বেশি আরও একজনের কার কথা বলছিস কেরেটি অল্প একটু থেমে সুব্রতর প্রশ্নের জবাব না দিয়ে বলতে লাগলো তারপর শ্রীকণ্ঠ মল্লিকে সেই উইল যার আভা সুধীনের মা সুহাসিনী দেবী কাছ থেকে আমি জানতে পেরেছিলাম ভেবেছিলাম এবং সুহাসিনী দেবীও বলেছিলেন যার অস্তিত্ব নাকি একমাত্র তার শ্বশুর এদের স্টেটের নায়বজি শ্রীনিবাস মজুমদার ছাড়া আর কোনো দ্বিতীয় ব্যক্তি জানতেন না কিন্তু কথাটা ভুল আরও একজন জানতেন ওই হারাধন কারণ সেই উইল যখন লেখা হয় আইনজ্ঞ হিসাবে ও অন্যতম সাক্ষী হিসাবে শ্রীকণ্ঠ মল্লিক হারাধনের সাহায্য নিয়েছিলেন। অথচ একথা স্বয়ং শ্রীনিবাস মজুমদার উনিও জানতেন না যদিচ উনিও উইলের অন্যতম সাক্ষী ছিলেন আচ্ছা এই উইলে কি লেখা ছিল তুই জানতে পেরেছিস হ্যাঁ সামান্য হারাধন বিশদভাবে খুলে আমাকে কিছু বলেনি বটে তবে যেটা জেনেছি সেটার সাথে আমার অনুমানও আমি জুড়েছি হারাধনকে বিশেষভাবে অনুরোধ করা তিনি কেবল বলেছিলেন যে যেটা চুকে বুকে গেছে অনেক দিন যার অস্তিত্ব এই জগতে কোনো দিন প্রকাশ পেল না আজ সেই পুরনো কাহিনীর যে উনি আর টানতে চান না সেই উইল কোনোদিন আত্মপ্রকাশ করে এটা বিধাতার তার বোধহয় অভিপ্রায় ছিল না এটাই উনি বলেছিলেন তারপর আমিও তাকে আর অনুরোধ করিনি কেননা শুধুমাত্র সুহাসিনী কথা আদালত মেনে নিতে চাইতো না বিশেষ করে তিনি যখন আবার আসামির মা সেক্ষেত্রে হারাধনের সাক্ষীর একটা মূল্য রয়েছে সেই মূল্যটুকুই আমাদের যথেষ্ট কিরিটিকে আজ যেন বলার নেশায় পেয়েছে সে আবার বলে চলে সতীনাথ লাহির মৃত্যু এটাও খুব একটা আশ্চর্যের কিছু নয় কারণ সুহাসের মৃত্যু ঘটানোর ব্যাপারে সতীনাথ ছিল খুনির দক্ষিণ হস্ত এবং সমস্ত ব্যাপারটা সুপরিকল্পিত চমৎকার একটা ষড়যন্ত্র কোথাও এতটুকুনি গলত ছিল না অর্থাৎ কেমন করে কি উপায় সুহাসকে পৃথিবী থেকে সকলে সন্দেহ বাঁচিয়ে সরিয়ে ফেলা যেতে পারে সেই পরিকল্পনাটা খুনি করেছিল কিন্তু এত করেও সে ফাঁকি দিতে পারিনি দুজনের চোখকে আমার আর আরেকজনের অথচ দুর্ভাগ্য কি জানিস সেই দ্বিতীয়জন পারলেও আমি পারব না তাকে ফাঁসাতে এই তদন্তের ব্যাপারে আর সেটাই বোধ আমার বড় দুঃখ রয়ে যাবে তাহলে সেই দ্বিতীয় ব্যক্তি সাহায্য নিলেই তো হয় সুব্রত উৎসুক কণ্ঠে বলে উঠল সেটা সম্ভব নয় রে সেখানেই সব চাইতে বড় মুশকিল সম্ভব নয় কেন এমন সময় বাইরে বিকাশের কণ্ঠস্বর শোনা গেল কল্যাণবাবু আজান নাকি কে বিকাশবাবু নাকি আরে আসুন আসুন বিকাশ ঘরে এসে প্রবেশ করল দিনের আলো একটু একটু করে নিভে আসছিল ঘরখানিও আবছা অন্ধকারে ভরে রয়েছে থাকুহরি বাতি দিয়ে যা যাই বাবু পাশের ঘর থেকে থাকুহরির গলা শোনা গেল বসুন বিকাশ বাবু সুব্রত আহ্বান জানালো বিকাশ ঘরের আচ্ছা অন্ধকারে কিরিটির দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল আমার বন্ধু কিরিটি রায় আর ইনি এখানকার থানা ইনচার্জ বিকাশ সান্নাল। হরে কিরিটি বাবু যে নমস্কার নমস্কার তা কখন এলেন বিকাশের কণ্ঠ মূর্ত হয়ে উঠল কিরিটি মৃদুস্বরে জবাব দিল হ্যাঁ নমস্কার মিস্টার সান্নাল থাকুহরি একটা লণ্ঠন নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল কিরিটি বাবু আপনার কথা আমি অনেক শুনেছি সাক্ষাৎ আলাপে সৌভাগ্য এই মাত্র হল কিরিটি প্রত্যুত্তরে মৃদু হাসল যা হোক আলাপ আলোচনার মধ্যে আবার কথাবার্তা জমে উঠল কিরিটি একসময় বলে উঠল সুব্রত দুই এখানে আসার পর আমাকে আরো দুই একবার জাস্টিস মৈত্রের বাড়িতে যেতে হয়েছিল তোর নিশ্চয় মনে আছে মামলার সময় একদিন মামলার জেরায় প্রকাশ পেয়েছিল সুহাস যেদিন একত্রিশে ডিসেম্বর রায়পুরে রওনা হয় সেদিন নাকি সুদিন সুহাসকে একটা অ্যান্টি টিটেনাস ইঞ্জেকশন দিয়েছিল জবানবন্দিতে সুদিন জানিয়েছিল আগের দিন নাকি কলেজে ক্রিকেট খেলতে গিয়ে ব্যাটের আঘাত লেগেছিল হাঁটুর কাজটা কেটে গিয়েছিল তাছাড়া একবার সুহাস টিটিনাস রোগেও ভুগেছিল তাই সাবধানতার জন্যে ও ইঞ্জেকশন দিয়েছিল এবার মালতী দেবী এবং সুবিনয় মল্লিক তখন সেই সময় যখন ও ইঞ্জেকশন দিচ্ছিল ঘরে এসে প্রবেশ করেন তো মালতী দেবী প্রশ্ন করেছিলেন যে কিসের ইঞ্জেকশন দেওয়া হচ্ছে তাতে সুহাস কোনো জবাব দেয়নি পরে মামলার সময় ওই কথাটা আদালতে উঠেছিল সুদিনকে জিজ্ঞাসাও করা হয়েছিল এবং সুদিন সেটা স্বীকারও করেছিল কিন্তু পরে এমন কোনো কথা প্রমাণ হয়নি যে সুহাস তার আগের দিন ক্রিকেট খেলতে গিয়ে আহত হয়েছে কারণ ওই দিন সুহাসের সাথে খেলার মাঠে যারা ছিল তারাও কেউ জানে না যে সুহাস কোনো আঘাত পেয়েছিল কিনা না এমনকি স্বয়ং মালুতি দেবীও সে সম্পর্কে কিছুই বলতে পারেননি কাজেই বুঝতে পারছিস এটা পুরো বিপক্ষে যাচ্ছে বিকাশ অবাক হয়ে বলে উঠল সর্বনাশ এটা তো আমি জানতাম না কেন এটাই তো সুদিনের বিপক্ষের সর্বপেক্ষা বড় প্রমাণ সুব্রত বলল কিরিটি আবার বলতে থাকে ওই ব্যাপারটা ভালো করে যাচাই করার জন্যে আমি জাস্টিস মৈত্রীর সাথে দেখা করতে গিয়েছিলাম সুদিনতা তা জবানবন্দিতে যেটা বলেছে সেটাও তার বিরুদ্ধেই কিন্তু গেছে সে বলেছে সেদিনই সন্ধ্যায় ও সুহাসের কাছে জেনেছিল সুহাস ক্রিকেট খেলতে গিয়ে নাকি আহত হয়েছে তাকে সে তক্ষণী অ্যান্টিটিটিনাস একটা ইনজেকশন দিতে চায় কিন্তু সুহাস আপত্তি করে কিন্তু পরের দিন স্বেচ্ছায় সুদিন একটা অ্যান্টিটিটিনাস সঙ্গে করে নিয়ে গিয়ে অনেকটা জোর করে ইঞ্জেকশন দেয় আগের দিন সন্ধ্যায় খেলার মাঠ থেকে ফেরার পথেই নাকি সুহাস হসপিটালে গিয়েছিল গাড়ি করে অথচ ড্রাইভার সে কথা অস্বীকার করে বলে যে সুহাস সোজা নাকি বাড়িতেই চলে আসে কি বলবো কথায় বলে না দশচক্রে ভগবান ভূত এই বেলাও সেটাই হয়েছে কিন্তু আমার বিশ্বাস এবং জাস্টিস মৈত্রেরও বিশ্বাস ড্রাইভার এক্ষেত্রে মিথ্যা কথা বলেছে প্রমাণ করতে হলে অবশ্যই আমাদের প্রমাণ করতে হবে যে সত্যি সে একত্রিশে ডিসেম্বর সুহাসকে অ্যান্টিটিটেনাস ছাড়া আর কোনো ইঞ্জেকশনই দেয়নি আর আমার নিজের এখানে আসার কারণটাও তাই জেরা করার সময় আদালত একজনকে কয়েকটি অতি আবশ্যকীয় প্রশ্ন করতে ভুলে গেছে সেটা আমি এখন জিজ্ঞাসা করতে চাই আসলে মৃত পাবলিক প্রসিকিউটর রাজা বাহাদুর গগন মুখার্জির মৃত্যুতে মামলাটা পুরো ওলট পালট হয়ে গেছে ফলে নির্দোষীর হলো সাজা আর দোষী পেল মুক্তি তা নতুন করে কি আবার সবকিছু করা সম্ভব হবে বিকাশ প্রশ্ন করল কেন হবে না বিকাশ বাবু বর্তমানে এই রাজবাড়ির রহস্যের তদন্ত ব্যাপারকে কেন্দ্র করে আবার নতুন করে সেই শুরু থেকে জবানবন্দি শুরু করে ধীরে ধীরে আমাদের ফিরে যেতে হবে বর্তমান রহস্যের মূলে সুব্রত অবাক বিস্ময় কিরিটির আজকের কথাগুলো শুনছিল কথা ও অবশ্য ভালো করে জানে মাঝে মাঝে কিরিটি ধরা ছোয়ার বাইরে চলে যায় সেই সামান্য সময় একটু বিশদভাবে বুঝিয়ে বললে হয়তো সব বোঝা যায় কিন্তু কিরিটি ব্যাপারটাকে অস্পষ্ট করে তোলে আর এতটাই অস্পষ্ট হয়ে ওঠে শেষটায় মনে হয় সে বুঝিবা তাবল বকছে সুব্রত দুই একবার ইতিপূর্বে কিরিটিকে সে কথা বলেওছে কিরিটি তার স্বভাব সুলভ মৃদু হাস্যের সাথে বলেছিল যখন কোনো রহস্য নিয়ে কারবার করছিস তখন নিজেও রহস্যময় হয়ে ওঠা চাই আর সেটা যদি হতে পারিস তাহলে সেই রহস্যটাকে উপভোগ করতে পারবি কখনো ভুলে যাস না যে তুইও একজন রহস্যবেদী বুদ্ধিমান বুদ্ধির খেলায় তুই অবতীর্ণ হয়েছিস সাধারণের চাইতে তুই অনেক উপরে এটা শক্তির প্রতিদ্বন্দ্বিতা কিন্তু নয় এটা হলো বুদ্ধির প্রতিযোগিতা প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পটি এখানেই থামালাম পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কালকে পাঠ করে শোনাবো হাজকের মতো আসছি নমস্কার